আসসালামু আলাইকুম। আপনাকে খুব শর্টকাটে সময় নিয়ে, খুব একটা হালকা সময় নিয়ে দেখাবো মেন মেন ফিউচার কয়েকটি আছে শাওমি রেডমি 5 প্লাস এবং শাওমি রেডমি, শুধু শাওমি রেডমি এবং শাওমি রেডমি 5 প্লাস। শাওমি রেডমি 5 প্লাসে আপনারা দেখতে পাচ্ছেন যে 4 জিবি র্যাম এবং 64 জিবি ফোন স্টোর, এবং শাওমি রেডমি এটাতে আছে শুধুমাত্র 2 জিবি এবং 16 জিবি। এখন আমরা দেখব মূল্য। 5 প্লাসে আছে আপনার 20,290 টাকা এবং শুধুমাত্র রেডমি 5 আছে আপনার 13,990 টাকা বাংলাদেশি। যাই হোক, এখন দেখব আমরা সফটওয়্যার কি। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি সফটওয়্যার আমরা দেখতে পাচ্ছি সফটওয়্যার মানে মেন মেন যেগুলি আছে আমি সেগুলি দেখাচ্ছি খুব হালকা সময় নিয়ে। সফটওয়্যার হচ্ছে ওএস অ্যান্ড্রয়েড 7.12, এটিও অ্যান্ড্রয়েড 7.12 ভার্সন একই। এখন সবচেয়ে মূল যে বিষয়টি সেটি হচ্ছে হার্ডওয়্যার। আমরা হার্ডওয়্যার দেখাবো। এখন হার্ডওয়্যার যদি আমরা দেখাই তাহলে আপনারা একটু ভালো করে দেখেন হার্ডওয়্যার, এটা অনেক মূল্যবান জিনিস। যাই হোক, র্যাম হচ্ছে আপনার 4 জিবি র্যাম আর রোম হচ্ছে 64 জিবি রেডমি 5 প্লাসে, আর রেডমি শুধু 5 আছে 2 জিবি 16 জিবি, আর ফোন স্টোর এক্সটার্নাল হবে, সাপোর্ট করবে 128 জিবি। আর এবার মূল আরেকটি যে বিষয়, এটি না জানলেই নয়, সেটি হচ্ছে প্রসেসর। ফোনের ক্ষমতা কত স্পিডে চলবে। যাই হোক, এখন সিপিইউতে আমরা দেখি সিপিইউ 2.0 জিএসজেড কোটেক্স A53, আর ঠিক এখানেও একই ব্যবহার করা হয়েছে 1.8 জিএস কোটেক্স A53। শুধুমাত্র 5 প্লাসে 2 পয়েন্ট বেশি আর 5 2 পয়েন্ট কম, অর্থাৎ এখানে 2.0 এখানে 1.8, অর্থাৎ ক্ষমতা সম্পন্ন সব থেকে একটু বেশি হলো 2.0। যাই হোক, এখন জিপিইউ গ্রাফিক্স অ্যাড্রেনো 506, এটা নিয়ে চিন্তার কিছু নেই, এটা একই। আর নাম্বার অফ কোর হচ্ছে 8টি, এইখানেও 8টি। তারপর দেখুন এখানে একটা জিনিস যে বিষয়টা, সেটা হলো এই স্ন্যাপড্রাগনের মধ্যে কোনটা সবথেকে বেশি শক্তিশালী। আমি নিশ্চয়ই বলবো যে এইটা সবথেকে শক্তিশালী, হ্যাঁ, স্ন্যাপড্রাগন 625। আর এই স্ন্যাপড্রাগন 450 এটি আপনার এখনকার ফোনে বাজারে অ্যাভেলেবেলে ব্যবহার করা হয়, অ্যাভেলেবেল বাজারে এই স্ন্যাপড্রাগন 450 এটি ব্যবহার করা হয়। আচ্ছা, যাই হোক, তবে সবচেয়ে শক্তিশালী হলো এই স্ন্যাপড্রাগন 625। আর ক্যামেরা ফিচার, ক্যামেরা এইটার জন্য তো মানুষ সব সময় আগে দেখে এই ক্যামেরা, এই ক্যামেরা নিয়েই আপনার। যাই হোক, এখন দেখুন প্রাইমারি, অর্থাৎ প্রাইমারি ক্যামেরা হচ্ছে 12 মেগাপিক্সেল এবং সেকেন্ডারি অর্থাৎ সামনে হচ্ছে 5 মেগাপিক্সেল। এবং রেডমিতে আছে, রেডমি 5 আছে আপনার, এই শাওমি 5 আছে আপনার 12 MP সামনে আছে 5 MP। এই হলো আপনার এই ফোন দুটি মূল অংশ। আর ডিসপ্লে আপনি দেখেন, স্ক্রিন ডিসপ্লে, হ্যাঁ, ডিসপ্লে স্ক্রিন ওয়েট কানেক্টিভিটি যাই আমরা। আর তার আগে আমরা অবশ্যই ডিসপ্লেটা চেক করে নিই, আইপিএস এলসিডি ডিসপ্লে। এটা তো আইপিএস এলসিডি 720x1440,
তবে এই ডিসপ্লেটা অবশ্যই একটু বড় হবে। এখানে দেওয়া আছে 5.9 ইঞ্চি, এখানে 5.7 ইঞ্চি। আচ্ছা, ইন্টারনেট 2G 3G 4G 2G 3G 4G, ওয়াইফাই সব একই, হটস্পট অডিও সব একই, সব কিছুই আপনার একই। শুধুমাত্র আপনার স্ক্রিন 2 সেন্টিমিটার সব থেকে বড় হবে, 20,490 টাকা, যেটা সেটা অর্থাৎ আপনার 20,990 টাকা শাওমি রেডমি 5 প্লাস, 13,990 টাকা শাওমি রেডমি 5, শুধু 5। এই হচ্ছে আপনার এই ফোনের মূল অংশ। তো পরিশেষে বলা যায় যে দামের সাথে তাল মিলিয়ে এই ফোনটি আপনার বেস্ট। আর যদি আপনার টাকা একটু বেশি হয় তাহলে এই ফোনটি শুধু বেস্ট বললে ভালো হবে না, মানে ভালোর থেকে ভালো। এই ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, শুধুমাত্র এটুকু দেখার জন্য ভিডিওটা করলাম। আর ভবিষ্যতে আমার আরও ভিডিও পেতে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং খুব সময় কম নিয়ে ভিডিওটি আপনারা দেখতে হলে আপনারা অবশ্যই এই রিভিউগুলো দেখুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।